টাইটান শনি গ্রহের 82টি উপগ্রহের মধ্যে বৃহত্তম উপগ্রহ। 1655 সালে ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স এই উপগ্রহটি আবিষ্কার করেন। এটি সৌরজগতের 150টির মতো উপগ্রহের মধ্যে একমাত্র উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। বন্ধুরা, এটি হচ্ছে টাইটানের ছবি। এখন বুঝতেই পারছেন পৃথিবীর সঙ্গে টাইটানের কতটা মিল আছে। এখানে আছে পৃথিবীর মতোই পাহাড়, পর্বত, নদী, হ্রদ ও সমুদ্র। বন্ধুরা অবাক হচ্ছেন, টাইটানের নদী, হ্রদ, সমুদ্র কিভাবে সম্ভব? টাইটান তো সূর্যের হ্যাবিটেবল জোনে অবস্থান করে না। হ্যাঁ বন্ধুরা, আর আজকের ভিডিওতে এই বিষয় সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। তাই চলুন মেইন টপিকে ফিরে যাই। গ্রহের সাথে এর অনেক মিল থাকায় একে প্ল্যানেট লাইক মুনও বলা হয়। টাইটানের ব্যাস চাঁদের 1.5 গুণ এবং ভর চাঁদের 1.8 গুণ। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। বৃহস্পতির গ্যানিমিড এর পরে এর স্থান। আয়তনের দিক দিয়ে এটি বুধের থেকেও বড়। উপগ্রহটি মূলত বরফ এবং পাথুরে বস্তু দিয়ে গঠিত। ঘন বায়ুমণ্ডলের কারণে যেমন প্রথম প্রথম শুক্র গ্রহের পৃষ্ঠের খবর জানা ছিল কঠিন, ঠিক তেমনি টাইটানের পুরো বায়ুমণ্ডলের ওপাসিটি ভেদ করে অনুসন্ধান চালানো ছিল কঠিন। তবে 2004 সালে নাসা, দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং দ্য ইতালিয়ান স্পেস এজেন্সি মিলিতভাবে শনি গ্রহের উদ্দেশ্যে ক্যাসিনি মিশন করেন। এই মিশনটিতে ক্যাসিনি স্পেস প্রোব এবং হাইগেন্স ল্যান্ডার পাঠানো হয়। হাইগেন্স ল্যান্ডার 2005 সালে 14 জানুয়ারি প্যারাশুটের মাধ্যমে টাইটানে ল্যান্ড করে এবং 90 মিনিট ধরে টাইটান রিলেটেড বিভিন্ন ডেটা পৃথিবীতে প্রেরণ করে। এই ডেটা অনুসারে টাইটানের বায়ুমণ্ডলে প্রায় 97% আছে নাইট্রোজেন, আছে মিথেন এবং ইথেনের মেঘ, রয়েছে জলবায়ু যা অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি করেছে। সেখানে বায়ু প্রবাহ ও বৃষ্টি দুটোই হয়। পৃথিবীর সদৃশ আছে বালিয়াড়ি, নদী, হ্রদ এবং সমুদ্র। তবে টাইটানের সমুদ্র পৃথিবীর মতো জলের নয়, বরং মিথেন এবং ইথেনের। হ্যাঁ বন্ধুরা, টাইটানে খুব কম পরিমাণে সূর্যালোক পৌঁছায়, তাই এর গড় তাপমাত্রা -179°C। আর এই কম তাপমাত্রার কারণে মিথেন এবং ইথেন তরল অবস্থায় আছে। সেখানে জলচক্রের ন্যায় মিথেন চক্র দেখা যায়, এমনকি ঋতুচক্রও আছে টাইটানের। আর এসব কারণেই টাইটানকে আদিম পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়। অনেকে টাইটানে আণুবীক্ষণিক রূপে প্রাণ থাকতে পারে বলে মনে করেন। অনেক গবেষকের মতে টাইটানের পৃষ্ঠতলের নিচে তরল জলের সমুদ্র থাকতে পারে এবং সেটা জীবন ধারণের জন্য উপযোগীও হতে পারে। পৃথিবীর জীবন কার্বন নির্ভর, তবে এর কেন্দ্রীয় উপাদান জল। টাইটানে এর বদলে আছে মিথেন, তার মানে এখানে মিথেন কেন্দ্রিক জীবন গড়ে ওঠা অসম্ভব নয়। টাইটানের মরুসদৃশ বিষুবীয় অঞ্চলে আছে বড় বড় পাহাড় ও পর্বত যার নাম ঝানাড়ু। সেখানকার বালিয়াড়িগুলো উচ্চতায় 100 মিটার পর্যন্ত হয়, যা পৃথিবীর সর্বোচ্চ বালিয়াড়ির সমান। টাইটানের বালু সিলিকেটের পরিবর্তে হাইড্রোকার্বন দ্বারা গঠিত, যা অনেকটা দেখতে কফি পাউডারের মতো লাগে। মেরু অঞ্চলে আছে সমুদ্র এবং হ্রদ। দুই অঞ্চলের মাঝে আছে বিশাল সমভূমি যা ব্যাপক তরল পদার্থের স্রোত প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। টাইটান ও আদিম পৃথিবীর মধ্যে অনেক মিল আছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। তাই টাইটানের গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে ড্রাগন ফ্লাই নামক একটি মিশন পাঠানোর পরিকল্পনা হচ্ছে। এটি যাত্রা করবে 2027 সালে, পৌঁছাবে আনুমানিক 2034 সালে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।